হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আবারও চলে এলাম বরাবরের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে দেখতে পারতেছেন অনেকগুলা সবজি সবজিগুলো দেখে তো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে এই যে এগুলো দেশি মরিচ এগুলো একটা দিয়ে ভাত খেলে আসলে অনেক মজার লাগবে আর কি অনেক সেন্ট দেশি স্বাদের মরিচ এটা দিয়ে আজকে ভাত খাব আর এই সবজিগুলো আমি দেখাচ্ছি তো আপনারা ভাবছেন এগুলো কেন এমন করছে আসলে এই সবজিগুলো দেখে আমার তো ভালো লাগছে এই সবজিগুলো আমাকে কে দিল সেটাই বলি এটা হচ্ছে এই যে একটা ডেওয়া পাকা ডেওয়া এই ডেওয়াগুলাও ওখান থেকে আনা হয়েছে পূর্বাচল থেকে এগুলা গতকাল আমার বোন আমাকে দিল আর কি ওদের পূর্বাচলে যে জায়গা আছে ওখানে অনেক সবজি বাগান করেছে তো ওখানেও প্রায় সময় যায় সবজি আনতে গত পরশু দিন মনে হয় গিয়েছিল আপনারা ওর ব্লগে হয়তো বা দেখেছেন বাংলাদেশি ব্লগার পায়েল ওর ব্লগ তো আপনারা দেখেন তো ওর জায়গা থেকে এই সবজিগুলো আনা হয়েছে আমাকে দিয়েছে অনেক ধরনের সবজি তো জালি কুমড়া দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা রেসিপিই করে দেখাবো রেসিপির মতনই হবে যেহেতু আমি রেসিপি করি তো রেসিপিই তো দেখাবো জালি কুমড়া চাল কুমড়া আসলে আমরা যে যেতেই বলি এই চাল কুমড়া দিয়ে আজকে গরুর গোস্ত রান্না করব। চলুন তাহলে দেখি নেই ঝটপট চাল কুমড়া দিয়ে গরুর গোস্ত রান্না এই তাজা তাজা গাছের সবজিগুলো দেখে তো আমার সবগুলাই রান্না করে ফেলতে ইচ্ছে করতেছে তবে আস্তে আস্তে রান্না করতে হবে এতগুলো রান্না করলে খাওয়া হবে না এখন শুধু অল্প পরিমাণে আমি গরুর গোস্ত দিয়ে একটা ছোটো সাইজের চাল কুমড়াই নিয়েছি তো এটা রান্না করব প্রথমে রান্নাটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অল্প তেলে রান্না করব আজকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটি পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটা ভাজতে বাঁচতে আমি এদিক থেকে একটু গরম মশলা দিয়ে দিব গরম মশলার মধ্যে সামান্য পরিমাণ করে দিব একটা তেজপাতা ছোটো সাইজের দুটি দারচিনি এলাচ দিয়ে দিলাম তিনটি তো এই চাল দিয়ে যখন আমরা বিফ রান্না করব তখন কিন্তু অত গরম মশলা লাগবে না কারণ এটা সবজি দিয়ে রান্না করা হচ্ছে সবজির একটা আলাদা স্মেল থাকে ফ্লেভার ওটা কিন্তু একটা অন্যরকম টেস্ট সেজন্য মশলাপাতি কমই দিতে হবে রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এক চা চামচ পরিমাণ আর দিব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে সামান্য পরিমাণ করেই দেবো আমি মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি আর হলুদের গুঁড়াও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর জিরা গুঁড়াটা এখন দেব না জিরা গুঁড়াটা দিলে বেশি ফ্লেভার ঢুকে যাবে এই সবজির মধ্যে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এক কেজি বিফ নিলাম আমি আজকে এই চাল কুমড়ো দিয়ে রান্না করার জন্য বিফটাকে প্রথমেই রান্না করব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একদম কষাতে কষাতে বিফটা যাতে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি রান্না করে নেব কারণ এই সবজিটা খুবই নরম সবজি এর জন্য প্রথমেই এই বিফটাকে রান্না করে ফেলতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নাড়াচাড়া করতে হবে এ থেকে যে পানিটা উঠে আসবে এ থেকে হাফ সেদ্ধ হয়ে যাবে বিফ প্রয়োজনে পানি দিয়ে নেব আর এদিক থেকে আমি চাল কুমড়া অথবা জালি কুমড়া এইটা কেটে নিচ্ছি আজকে আমার থামমেলেন নে। আপনারা লিখা দেখে হয়তো বা হাসবেন খুব টেস্ট আসলে এটা আমি লিখেছি মজা করে সত্যিই খুব টেস্ট টেস্ট আসলেই অনেক মজার একটা তরকারি এ তরকারিটা গরমের মধ্যে খেতে বেশি ভালো লাগে আর এই জালি কুমড়া অনেক ঠান্ডা একটা সবজি এর আগেও আমি বলেছি বা আমার বাসায় বেশি রান্না করি এটা এটা গরমের মধ্যে যে যত খেতে পারবেন অনেক ভালো স্বাস্থ্যের জন্য এটা একটা পানি জাতীয় সবজি শরীর ঠান্ডা রাখে খোসাগুলো ছাড়িয়ে নিলাম এখন আমি এটাকে দুই ভাগ করে একটু বড় বড় সাইজ করে কেটে নিব যেহেতু এটা বিফ দিয়ে রান্না করা হবে আলু যেমন টুকরো টুকরো হয় ওই রকম করেই কাটবো তো আমি কি করে কাটছি একটু দেখে নিন এই যে এরকম একটু বড় বড় সাইজের হবে এক ইঞ্চি পুর করে একটু বড় সাইজ করে কেটে নিলাম এই তরকারি আমরা কম বেশি সবাই রান্না করি তাই না এটা চিকেন দিয়ে মাটন দিয়ে খাই বা লাউ দিয়েও কিন্তু রান্না করা যায় আমরা সবাই কম বেশি খাই তবে আমি যেভাবে রান্নাটা করি ঠিক সেভাবেই শেয়ার করতেছি কারণ আমার চ্যানেলে যারা নতুন রাঁধুনি আপুরা আছে তারা কিন্তু অনেক উপকৃত হয় আমাকে কমেন্ট করে জানায় এতে করে আমি আসলে আগ্রহ নিয়ে নতুন নতুন রান্নাগুলা আসলে পুরনো রান্নাগুলা নতুন করে দেখানোর চেষ্টা করি নতুন করেও না যেভাবে আমি রান্না করি ঠিক সেভাবে করে দেখানোর চেষ্টা করি আর আমি আশা করি যে আমার মতো করে রান্না করলে একশো পারসেন্ট টেস্টটা পাবেন এটা আসলে আমি খুব গর্ব করে বলতেছি না সত্যি। তো এই বিফটাকে একটু পরপর কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে এভাবে ঠিক আমি বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পানিও দিয়ে নিয়েছিলাম যাতে করে সেদ্ধ হয়ে যায় যেহেতু এখানে বিফের পরিমাণ কম আছে তো সেদ্ধ হতে একটু সময় লাগবে যখন বিফ আমরা বেশি পরিমাণে রান্না করি সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না তো একটু পানি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম চাল কুমড়া চাল কুমড়াটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হবে না এখন শুধু দুই থেকে তিন মিনিট একটু আমি কষাবো এই বিফের সাথে এর মধ্যে হালকা নরম হয়ে যাবে এই সবজিটা মিনিমাম তিন থেকে চার মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি কষানোর পর এই সবজিটা কিন্তু হালকা একটু নরম হয়ে গিয়েছে এর চেয়ে বেশি কষানোর কোনো দরকার নেই এ পর্যায়ে দিয়ে দেব পানি আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো এটা এমনভাবে রান্না করব অত ঝোলও দেব না আমি এখানে একটা বড় সাইজের কাপ দিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর মিডিয়াম আঁচে রান্না করব আবারও দশ থেকে বারো মিনিটের মতো চুলা রাশটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেম করে দিব আস্তে আস্তে এটা হতে থাকবে ফিরে আসবো দশ মিনিট পর পাঁচ মিনিট পরেই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দশ মিনিট বলেছিলাম কিন্তু দশ মিনিট লাগবে রান্নাটা করতে মাঝখানে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো নাড়াচাড়া করে আমি এর মধ্যে তিন চারটি কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি যেহেতু মরিচের গুঁড়া কম দিয়েছিলাম লাল মরিচের গুঁড়া আস্ত দিলাম তিন চারটি মরিচ এই কাঁচামরিচের ফ্লেভারটা এই চাল কুমড়া মধ্যে খুব ভালো লাগবে আসলে এটা হচ্ছে যার যার রুচি সম্মত খাবার যার যেমন ভালো লাগে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো হবে এখানে তালা জিরার গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে দিলাম যেহেতু আমি একটু পর চুলাটা অফ করে দেব আর পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর চুলাটা যেহেতু অফ করে দিব আমি তালা জিরার গুঁড়া দিয়ে নিলাম জিরার গুঁড়াটা একদম লাস্ট পর্যায়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের জালি কুমড়া অথবা চাল কুমড়াটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এটা সেদ্ধ হতে সময় লাগে না আপনারা যখন রান্না করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন আর যারা যাদের বাচ্চারা সবজিটা খেতে চায় না এভাবে যদি চিকেন মাটন অথবা বিফ যেটাই আমরা রান্না করে দিই না কেন এটা খাওয়া হবে এখন আমি চুলোটা অফ করে দেব হয়ে গিয়েছে আমার এখানে চালকুমড়া দিয়ে গরুর গুস্ত রান্না অসাধারণ মজার খুব টেস্ট আশা করব আপনারা ট্রাই করবেন আর আজকে রান্নাটা হয়তো বা আপনাদের অনেকের কাছে ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন একটা ক্লিক দিলে সবসময় আমার ব্লগগুলা দেখতে পারবেন আর ক্লিক না করলে কিন্তু দেখতে পারবেন না তো আমার আসলে এই মরিচগুলো দেখার পর থেকে ভাত খেতে খুব ইচ্ছে করতেছিল তো এখন যেহেতু দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে আমি খাবো ছেলে তো স্কুলে তো আমি একাই খেয়ে নিচ্ছি ওর বাবা তো অফিসে একা একাই দুপুরের লাঞ্চটা করতে হয় অনেক সময় বাচ্চারা স্কুলে থাকে তবে যাই হোক আমি একাই খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছে এখন আমি বিদায়ও নিয়ে নিব আপনাদের কমেন্টের আশাই থাকবো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো তাহলে বিদায় আবারও নতুন কিছু নিয়ে নতুনভাবে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ